হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে, আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 10:30। তো এখন ভাবছো এখানে আমি কোথায় দাঁড়িয়ে আছি? তো এখন আমি কিচেনে দাঁড়িয়ে আছি, এখন বানাচ্ছি আমি চিকেন। এই যে চিকেন, তো এখন আমি চিকেন বানাচ্ছি। আজকে দুপুরে আমার শ্বশুর বাড়ি যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তবুও আমি বানিয়ে রাখছি, আর এটা রাতে হয়ে যাবে, আর কারণ আমার মার রেশনে গেছে, মাকেও দেবো, তাই এখনই বানিয়ে নিচ্ছি আমি এটা। তো এখন ভাতও বানাবো, এটাও বানাবো, আবার দুপুরে শ্বশুর বাড়িও যাব। তো এখন আমি প্রচুর বিজি রয়েছি, এই বিজির মধ্যেই আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিয়েছি। তো দুপুরে যখন আমি শ্বশুর বাড়ি যাবো, তখন আবার ব্লগটা দেখতে পাবে আমি ওখানে গিয়ে কী কী করছি। তো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। চলো টাটা, দেখা হচ্ছে দুপুরবেলা, জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তো গাইস দেখো, এখন দুপুর 3:30 বাজে, এখন রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, কারণ ওর বাবা অফিসের একটু কাজ ছিল, তো বাইরে বেরিয়েছিল। তো এখন শ্বশুর বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়াটা প্রচুরই লেট হয়ে গেল শ্বশুর বাড়িতে, কিন্তু তাও আমি খেয়ে নিয়েছি ঘর থেকে, একটা রান্না করেছিলাম। এখন যাবো শ্বশুর বাড়ি, অনেক দিন পর যাচ্ছি, প্রায় 2-3 মাস পর আরোহী যাচ্ছি, তাই ব্যাপারই অনেকদিন পর, অনেকদিন পর হচ্ছে। দেখুন বাবা আসছে পেছনে, চলো পেছনে। এখন দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে আর আমরা যাচ্ছি খেতে। চলো, তো গাইস আমি শ্বশুর বাড়ি চলে এসেছি। দেখো এটা আমার শ্বশুর বাড়ি, আর এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ মাম্মা এত বদমাইশি করছিলো যে আমি শ্যুটই করতে পারিনি। তো খাওয়া দাওয়াটা তো আর দেখানো হলো না, ঠিক আছে, তো একটু পরেই হয়তো চলে যাবো। এখন একটু রেস্ট নিচ্ছি, একটু পরেই চলে যাবো। চলো আমি ভেতরে দেখে নিই মাম্মা কি করছে। এখানে এই এই রুমে আমার শ্বশুর মশাই গেছে, যে আমার শ্বশুর মশাই খাওয়া দাওয়া করছে, এখন মন দিয়ে খাচ্ছে না, এখন কিছু বলবেন না, তো খেতে দিই, মন দিয়ে খা পুরি, উনি মন দিয়ে খা। আর এই রুমের ভেতর মাম্মাম আর ওর বাবা রয়েছে, চলো দেখিয়ে দিই ভেতরে ওরা কি করছে। ডান্স করতে আসবে, ঠিক করছে, বলতে বলেছে করছে। একটা কার, একটা কাকা মানে কাকা খেলছ হে পাপা, মাম্মা মেয়েটা কি একটা দিদি দেখেছ, দেখেছ 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 হে গা,
গাইস, তো তখন মায়ের ওখানে পুজো ছিল, পুজোর ভিডিওটা দেখে তো পুজোর ওখানে ভোগ টোগ খেলাম মায়ের বাড়ি গিয়ে। ভোগ টোগ খাওয়ার পর এখন আমরা বেরিয়ে গেছি, এখন সন্ধ্যেবেলা না অ্যাকচুয়ালি, আর রাত 8টা বাজে, আর এখন আমরা যাচ্ছি ঈদের বেলা, তাই তো? আচ্ছা, এখন আমরা যাচ্ছি ঈদের বেলাতে, যাচ্ছি বাল্টি দোকান এখানে পরপর করবে, কি সুন্দর সুন্দর খাট। এই দেখো, এখানে আবার ছোট্ট, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, পুরো এখানে আন্দুলে পুরো ভর্তি, ফার্নিচারের দোকানে ভর্তি। দেখো পরপর পরপর কত কত ফার্নিচারের দোকান, সুন্দর সুন্দর কালেকশন একদম সবেতে। মেলাতে তো আর গেলাম না, লাস্টে আমরা আন্দুলে এইসব দেখতে এসেছি। কোনোদিনও ভগবান টাকা পয়সা দিলে কিনবো বলো, আচ্ছা কিনবে তো ওইখান থেকে? কত দোকান ফার্নিচারের এখানে, এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে, প্রচুর দোকান রয়েছে এখানে, প্রচুর দোকান রয়েছে, প্রচুর মানে একশো এক কালেকশন রয়েছে এখানে। দেখো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যতটা কভার করতে পারি। এখানে প্রচুর রয়েছে, আর বেশি ভিডিওটা লম্বা করে লাভ নেই, এই এখন এতটাই এখানে থাক, এখন দেখি আর কোথায় যাওয়া যায়। ড্রাইভ করতে করতে আমাকে এখন নিয়ে চলে এসেছে মৌরিগ্রাম তো এটা, হ্যাঁ সরি আন্দুলে নিয়ে চলে এসছে। ড্রাইভ করতে করতে আমরা লং ড্রাইভে চলে এসেছিলাম। দেখো একটা মসজিদ সামনে আছে, খুব সুন্দর মসজিদের রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে। ড্রাইভ আরও তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা, মানে ভিডিও ক্লিপ তুলে নিয়ে ভাবলাম, সুন্দর রাস্তাটা সাজিয়েছে। পেছনে ওইদিকে মেলাও হচ্ছে, ওই যে অনেকটা আগে পেছনে রয়েছে মসজিদটা, বেরিয়েছে, হ্যাঁ আচ্ছা ড্রাইভ করছে, মানে লাইটিং আছে, বন্ধ করবে না সামনে, ঠিক আছে চল। তো বাবু গেছে ঘুমিয়ে, এই যে বাবু কোলে ঘুমাচ্ছে, আন্দুলে তাই তো, এই মসজিদটা রয়েছে আন্দুলে। আমরা লং ড্রাইভ করে করে মেলাতে তো যাওয়া হলো না, তো এখানে চলে এসেছি, এখানেও মেলা হচ্ছে আবার। কিন্তু মেলাতে আমরা ঢুকবো না, না না বলছি তোমাকে তাই, ঢুকবো কি ঢুকবো না বলছে, ভিড় আছে তাহলে আমরা মেলাতে ঢুকবো, অনেক ভিড়ে ঢোকা যাবে। যাচ্ছে এখন মেলাতে ঢুকছি আমরা, দেখো আগে যাচ্ছে পাতার সাথে যাচ্ছে মাম্মা, কোথায় মেলাটা ভেতরে নাকি?
না ব্যাগটা দিয়ে দাও বাবু, ব্যাগটা দিয়ে দাও। ওই তো মেলা রে, মেলা দেখতে। এ মামাম দেখিয়ে দিয়ে দাগা, এ মামাম এদিকে দাগা, চল। এই যে আমরা মেলাতে ঘুরছি এখন, কোথায়? এটা আন্দুল তো, এটা আন্দুলের মেলাতে আমার চলে এসছে। এই দেখো তাহলে আমি আমি এটা খেলো। জুয়া খেলবো এবার, জুয়া খেলবো বল। চলো আমি মেলাতে এনজয় করি। মোটামুটি কটা জিনিস লাভ আছে? কিছু হয়নি, কিছু হয়নি। মামাম ওই মিকি মাউসটা দেখে খুব এনজয় করছে। মামা তুমি ওতে উঠবে, উঠবে ওইটাতে, উঠবে ওইটাতে, উঠবে। তোমার উঠতে পারবে না। দেখো মেলাটাকে কি সুন্দর সাজিয়েছে না। এটা আন্দুলের ঈদ মেলা। হ্যাঁ এবারে চ, এখানে কিছু নেই। আমার মেয়ে এগুলো দেখছে, এনজয় করছে, কিন্তু ভাবছে উঠতে আর পারছে না। বড় হলে উঠবে মামা, বড় হলে উঠবে। এখন দেখছে কি সুন্দর, কিন্তু উঠতে আর পারছে না। এই যে বাচ্চাগুলো কি সুন্দর জাম্প করছে, উঠতে আর পারছে না।